ইউক্রেন একটি পূর্ব ইউরোপীয় দেশ যা প্রায় 6,03,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এটি দ্বিতীয় বৃহত্তম ইউরোপীয় দেশ এবং বিশ্বের 40তম বৃহত্তম দেশ। সেখানে প্রায় 4,32,00,000 মানুষ বসবাস করে। সেই জন্য ইউক্রেন বিশ্বের 30তম জনবহুল দেশ। হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা ইউক্রেন সম্পর্কে জানব। তবে শুরু করার আগে বলে রাখি, এইরকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইউক্রেনীয় ভূখণ্ডে মানুষ প্রায় 32,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে বসবাস করে আসছে এবং এটি পূর্ব স্লাভিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে কিবান রুশ রাজ্য গঠিত হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীতে কিবান রুশ রাজ্যের বিভক্তির পর অঞ্চলটি রাশিয়া, অটোমান সাম্রাজ্য, পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মতো অসংখ্য শক্তি দ্বারা বিভক্ত এবং শাসিত হয়েছিল। এরপর কর্সাক প্রজাতন্ত্র নামে পরিচিত একটি নতুন রাষ্ট্র এই অঞ্চলে আবির্ভূত হয় এবং এটি 17 এবং 18 শতকে উন্নতি লাভ করে। তবে এটি রাশিয়া এবং পোল্যান্ডের মধ্যে বিভক্ত ছিল। অঞ্চলটি 1940-এর দশকে রাশিয়া দ্বারা একত্রিত হয়েছিল এবং ইউক্রেনীয় এসএসআর নামকরণ করা হয়েছিল। ইউক্রেন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। ইউক্রেন নামে সঠিক উৎপত্তি সম্পর্কে অসংখ্য অনুমান রয়েছে। ইউক্রেন শব্দটি প্রাথমিকভাবে দ্বাদশ শতাব্দীতে কিয়েবান রুশের একটি নির্দিষ্ট অংশকে বর্ণনা করতে ব্যবহার করা হয়েছিল। অনেকে দাবি করে যে ইউক্রেন শব্দের মানে হলো সীমান্তবর্তী অঞ্চল। এরপর উইক্রেনা নামটি 16 শতাব্দীতে কিয়েবের নিকটবর্তী দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী অঞ্চলকে নির্দেশ করে। সম্পূর্ণরূপে ইউরোপে অবস্থিত দেশগুলির মধ্যে ইউক্রেন বৃহত্তম রাষ্ট্র। এটি ফ্রান্সের চেয়ে বড়, কিন্তু রাশিয়ার চেয়ে ছোট। কিন্তু রাশিয়া, এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত। ইউক্রেনের প্রায় 2,700 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রয়েছে। ইউক্রেনীয় ভূখণ্ডটি মালভূমি এবং উর্বর সমভূমির সমন্বয়ে গঠিত, যেখানে ডিনিস্টার, ডিনিপার সহ অসংখ্য নদী অবস্থিত। ইউক্রেন 1986 সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়, জল এবং বায়ু দূষণ সহ অসংখ্য পরিবেশগত সমস্যার সম্মুখীন হয়েছে। 2001 সালের ইউক্রেনের জনগণনা অনুসারে প্রায় 78% লোক ইউক্রেনীয় জাতিগোষ্ঠীর ছিল। অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে রাশিয়ান প্রায় 17% এবং অল্প সংখ্যক বেলারুশিয়ান, বুলগেরিয়ান এবং আর্মেনিয়ান ছিল। দেশের প্রায় 70% জনগণ শহরাঞ্চলে বসবাস করে। কিয়েব হলো সবচেয়ে জনবহুল ইউক্রেনীয় শহর, যার জনসংখ্যা প্রায় 30 লক্ষ। তারপরে রয়েছে খারকিভ, যেখানে 14 লক্ষ, এবং ওডেসা, যেখানে 10 লক্ষ মানুষ বসবাস করে। যদিও রাশিয়ান ভাষা দক্ষিণ এবং পশ্চিম ইউক্রেনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবে ইউক্রেনের সরকারি ভাষা হলো ইউক্রেনীয়। সেখানে প্রায় 30% মানুষ রাশিয়ান ভাষায় এবং 67% মানুষ ইউক্রেনীয় ভাষায় কথা বলে।